তা আমাদের চাঁপাইনবাবগঞ্জের পাড়ার একজন মাওলানা কিভাবে বলল যে কোরআন না বুঝে পড়া হবে না। এগুলো হয়তো বা কেউ কাউকে বলে, মুখে মুখে চলে, এমনটাই হয়ে থাকে। তো আজান হোক, এখানেও আজান হলে আমরা আজানের উত্তর দিব, দু এক মিনিট থেমে, তারপর আমরা কিছুক্ষণ কথা শুনে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো এখানে একটা ভুল ধারণা যেন আপনাদের মধ্যে থেকে সরে যাই, সেটা হলো এই যে কোরআন ভালো করে পড়তে পারে না তাই গুনাহ হবে, এইটা ভুল কথা। কোনোরকম করে পড়ছে তার ডবল নেকি হবে, এটাই ঠিক, হাদিস তো বুখারী মুসলিম। আর বুঝুক আর না বুঝুক সবাকে কোরআন মাজিদ পড়তে হবে, অক্ষর প্রতি 10 নেকি পাবে, আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দয়া আছে। কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হতে হবে। জরুরি চারটা কাজ থাকবে স্মরণীয়, তার একটা হলো 5 ওয়াক্ত সালাত, একটা হলো হালাল রুজি, একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো দুইজন বসে আড্ডা না পিটা, গল্প না করা। যেখানে গল্প হয় আড্ডা পিটা হয় সেখানে বদনাম গিবাত হয়, আর এখন তো রাস্তাঘাট দোকানপাট বদনাম গিবাত দিয়ে ভরা। একজন আর একজনের বিরুদ্ধে কথা নির্দ্বিধায় বলে যাচ্ছে, কেউ কাউকে পরোয়া করে না। আর এখন তো মুরব্বিদের মানতে হবে, একে মানতে হবে, ওকে মানতে হবে, এই জিনিসটা উঠে গেছে। আর আল্লাহর নবীও বলছেন আবু মুসা আশারিকে, কেইফ বিকুম বিজামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, এদা উবটি তুম হোসালাত মিরান নাস, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, মানে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, দুই একটা কেউ কারোর কথা মানবে না। তখন আল্লাহ রসুল বলছেন যে মানুষের ভিতরে মতবিরোধ হয়ে যাবে এরকমভাবে, সুম্বা সাব্বাকা বাইনা আসাবেহি, আঙ্গুলগুলিকে ডান হাতের বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে বললেন, এই দেখো ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, মানুষের মাঝে মতবিরোধ সেভাবে ঢুকে যাবে, কেউ কাউকে মানবে না। মারে যাত লহু দল আমানাত, কোনো আমানতদারি থাকবে না আর কোনো ওয়াদা অঙ্গীকার থাকবে না, কেউ কাউকে মানবে না। সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে। তো সাহাবে বললেন, বলেন আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রসুল বললেন, সেদিন আলজেম লেসানা, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না রাস্তাঘাটে দোকানপাটে, ওয়ালজেম বাই তাক বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে যায় না, খুজমা তারে পা দামা তনকেরো, যেটা স্পষ্ট ভালো বুঝতে পারছো সেটা নিও, আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও। এই কথা বললেন আল্লাহর নবী, যেদিন সমাজের অবস্থা এমন হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, তো বলেন কি করতে হবে। তো তাহলে আমি বলি, মুখ বন্ধ রেখো, রাস্তাঘাট দোকানপাটে যেখানে সেখানে ব্যবহার করিও না, দুই বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না, সুন্দর করে এসার সলাত আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে আর তাহাজ্জুদ পড়ে তার গল্প করছে, এটা হলো মানা এগুলো কথা। সংক্ষিপ্ত দুই একটা কথা, পরিবার আল্লাহ তাআলা বলেন, ইয়াইহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে তোমাদের বাঁচাও আর পরিবারকে বাঁচাও। তার মানে একটা মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো পারবে, কলা কৌশল তার কাছে আছে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, তার কলা কৌশল তার কাছে আছে, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে, তার একটা হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলজেম লেসানা, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, ওয়ালিয়াসা বাইতো, বাড়িকে প্রশস্ত করো, জরুরি কাজ ছাড়া বাড়ির বাহিরে যায় না, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, তিন অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। কয়টা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ? তিনটা, একটা হলো মুখ বন্ধ রাখা, দুটা হলো বাড়িতে থাকা, তিনটা হলো পাপের জন্য কাঁদা।
এতে আল্লাহ রাসূল বলেছেন লাইয়ালেজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাতা লাইজাল লাবানু ফি দারে, গাভীর মাঠ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর ওলান বাঁট থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ আলোচনা যেদিন আমরা দেখব নেটে বা আরো কোনো সময়, আল্লাহ আল্লাহ ভীতি তখন এখানে বিস্তারিত দেওয়া আছে, ওখান থেকে এইটুকু বলা হলো। তাহলে নিজেকে বাঁচানোর পথ পেলাম তিনটে, পরিবারকে বাঁচাবো কিভাবে? তো পরিবারকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের বাপ মা স্বামী স্ত্রী দুইজনকেই বললেন, বললেন রাজুল রাইন অহমাসুলন রায়তিহি, যে বাড়ির মালিক বাপ সে বাড়ির পরিবারের মালিক, তাকে এই পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অলমারত রায়ত ভাইতে জওজেহা ওয়ালাদিহি, আর যে বাড়ির মালিক মা গীথাইন লোকের স্ত্রী, এ হলে বাড়ির মহিলা মালিক, একে তার মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সম্পর্কে, আর আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে আপনার বাড়ি এবং আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী দেখেছে কিনা, না উলাডঙ্গির মতো এই বাড়ি ওই বাড়ি গেছে, ওই নাকি ওর বাপ, ওই নাকি তার দাদা, ওই নাকি তার চাচা, কারো না সাথে নিয়ে পর্দা লাগে না, ওটা তো আমার চাচা, এটা তো চাপাই না সবাই আমরা জানি, ধর্ম তো এখানে পাগল হয়ে আছে, সবাই বিভাতে থুবড়া করে, থুবড়া শব্দ হারাম সে কথা তো আমি আগে বলেছি, থুবড়া শব্দ ব্যবহার করা যাবে না, মানে সমাজের লোক 20 বছর পরে বলবে, কেউ যদি বলে যে থুবড়া বিবাহের, তাহলে আর একজন বলবে থুবড়া কি জিনিস গো, তখন আর একজন বলবে তাহলে বাংলা ডিকশনারিতে দেখো কি যে এটা, মানে চাঁপাইনবাবগঞ্জের বিধি নিয়ম নীতি বিবাহের ব্যাপারে খুবই খারাপ, যা একাধিক দিন বলা আছে, কথা প্রসঙ্গ ওইটুকু নিয়ে এসে অবগত করালাম মাত্র, তবে এগুলি থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে। আমরা সামাজিকভাবে এই গ্রামেই থেকেছি, তো এগুলো আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি, আর পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাকে কোনোদিন কেউ ঘায়েলও করতে পারেনি, পরিস্থিতির কাছে আমি আমার জীবনে কোনোদিন নত হইনি। সবাই যখন মাস্ক ব্যবহার করতে লাগলো তখন আমি বললাম যে মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার ভাগ্যে লেখা থাকে যে করোনায় আমি মারা যাব, আর এখন যদি আমাকে পাথরের মধ্যে ঢোকানো হয়, করোনা পাথরের মধ্যে যাবেই, আর যদি করোনা সেদিন না লেখা হয়ে থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে রাখি, মরা পর্যন্ত থাকি তো আমাকে করোনা ধরবে না, আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি, কই নত হওয়া প্রয়োজন মনেও করিনি, পরিস্থিতি বাধ্য করতে পারিনি। তো বলছিলাম পরিবারকে কিভাবে বাঁচাবেন, তাহলে পরিবারের মালিক চিন্তা করুক। তা আগে পরিবারের মালিক নিয়ে দুই তিনটে কথা বলি, তার এইটা হলো প্রথম, যে বাপ তার স্ত্রী তার ছেলে মেয়েকে দেখবে কিভাবে দেখবে, ছোট্ট করে বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মালা ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু, কারো যদি একটা ছেলে জন্ম নেয় তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে, 7 দিনের দিন আকিকা দিয়ে নাম রাখতে হবে, 7 দিনের আঁকে আগেও আকিকা চলে না, 7 দিনের পরেও চলে না, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, উঁট দিয়ে চলে না, গরু দিয়ে চলে না, মহিষ দিয়ে চলে না, শুধু চলে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি,
এই তিন শ্রেণীর ছয়টা দিয়ে চলে, সপ্তম দিনেই চলে। তো বাপ কিভাবে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে? জন্মের সপ্তম দিনে, আর জন্ম হওয়ার সাথে সাথে চাপাই নবাবগঞ্জের নীতি বাতিল, সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে, কি যে ঢং পেয়েছে। এও আবার তাহাজ্জুদ পড়ে, যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহাজ্জুদ পড়ে, আজীব তাহাজ্জুদ, অবাক হতে হয়। তো সেখানে গুরুত্বপূর্ণ জানাশোনা একজন মহিলা থাকতে পারে, তার সহযোগিতায় না আরো একজন থাকলো, সারা গ্রামের মহিলা সেই বাচ্চা প্রসব হচ্ছে ওখানে থাকবে, তা তো হতে পারে না। এইটা নয়, জন্মের পরে সাত দিন যাবত মহিলাকে ময়লাযুক্ত কাপড় গায়ে দিয়ে ও বসে থাকতে হবে, আর ঘরে ধোঁয়া দিতে হবে। সব চাঁপায় নবগঞ্জের নোংরা নীতি। বাচ্চা প্রসব হয়েছে, গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে, ধনী ঘরের মেয়ে, আবার কি এগুলো কি আবার ঢং, সাত দিন যাব দেখলো কি, সারা দিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে, ওটা না আতর ঘর, কিসের ঘর গো, ওগুলো একটাও চলবে না। সপ্তম দিনের দিন নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, ছাগল জবে করতে হবে, ছাগল আধা মরা হোক নাহলে মোটা হোক আর তাজা হোক যাই হোক না কেন, সব শর্ত কুরবানিতে। কুরবানি মানে মোটা তাজা, কুরবানি মানে দাঁত, কুরবানি মানে ঝকঝকে, কুরবানি মানে কান কাটা চলে না, কুরবানি মানে নাক কাটা চলে না, কুরবানি মানে শিং ভাঙা চলে না, কুরবানি মানে ভাগে চলে না, কুরবানি মানে এই, কুরবানি মানে সেই, নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি। আর আঁকিকে সাত দিনের দিন করতে হবে, একটা ছাগল খালি মরতে বাকি আছে, জবে করা যায়, সমস্যা নেই। এটা হলো বাপের জিম্মেদারি, এখানে নেকি হিসাব নেই, আর ওটা হলো নেকির কাজ। বড় বড় নেকি হয় যেসব কাজে, তার একটা বড় নেকির কাজ হলো কুরবানি, ভাগে কুরবানি করে গোশত নিয়ে গণ্ডগোল করলে হবে, ওই পাতা ছিঁড়ে দিবেন ওটা নয়, টাকা বেশি আছে উঁট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে, যদি না হয় তাহলে গরু ষাঁড়, যদি না হয় তাহলে খাসি, যদি না হয় তাহলে ছাগি, যদি না হয় তাহলে ভেড়া, ভেড়ি সবচেয়ে কম দাম। সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। সপ্তম দিনে নাম রাখতে হবে, এটা হলো বাপের জিম্মেদারি। আর নাম রাখতে হবে নবীদের নাম, নাম রাখতে হবে গুণবাচক নাম, 99টা নাম যেটা আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাতার, আব্দুল জাব্বার, এগুলো, এইসব টুনু আর লিটন, এগুলো থেকে ফিরে আসতে হবে। আর বাপ মাকে একটু সভ্য হতে হবে, ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস, স্বামী স্ত্রী, একজন নাকি কলেজের প্রিন্সিপাল আর একজন নাকি স্কুলের হেডমাস্টার, বেটার নাম লিটন, কিভাবে হয় এগুলো আমার বুঝে আসে না। শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে, না হলে স্কুলে ইটের খাম্বা তৈরি করার মতোই হবে, নয় রবি ঠাকুরের গান বলাই হবে। রবি ঠাকুর বললো, ওমা তোমার আকাশ তোমার বাতাস, এখন ভার বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। আমি কোনোদিন বলিনি, সরিষা সম পরিমাণ একে আমি আশ্রয় দিইনি। যখন আমাকে সিলেট কোর্টে জিজ্ঞাসা করলো, সিলেট কোর্টে মামলা করা হয়েছিল ঠাকুরের আমি নিন্দা করেছি সেই জন্য, আর সিলেট সুনামগঞ্জ কোর্টে, সিলেটে ছিল 5,000 কোটি টাকার, আর সুনামগঞ্জ কোর্টে ছিল 1,000 কোটি টাকা, কি হয়েছে তা আমি ঠাকুরের নিন্দা করেছি। কি নিন্দা করেছি? ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি ঠাকুর ভুল বলেছে, কালিমায়ের বাপের আকাশ আল্লাহর আকাশ। আমি নাকি কবি নজরুল ইসলামের দুর্নাম বদনাম করেছি, কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তো মসজিদের পাশে যদি কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে, আর কবরের শাস্তি হবে না। তাহলে তো সব ধনী মানুষই টাকা পয়সার ছেলেরাকে বলবে যে বেটা
একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিও। তো এখন নিন্দা হয়েছে তো মামলা হয়েছে, তো আমি এখন উঠেছি, তো জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক, বলে জি, আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিল প্রথম দিন। আর যখন সুনামগঞ্জ কোর্টে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দে, বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনার সাথে আমার এমনি কিছু কথা আছে। দিয়ে এজলাসে একজন হাকিম এইভাবে বলতে লাগলো 14-15 মিনিট একটানা। তা আমাকে উকিল বলেছে যাই বলুক আপনি মুখ খুলবেন না, এরা কিন্তু হাকিম, আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না, যেটা বলবে ফলাফল সেটাই হবে, কাজে আপনি মুখ খুলিয়েন না, আপনার কথা তো প্রতিদিনই শুনি, আজকে আমার কথা শুনবেন, ঠিক আছে তাই হলো। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে সপ্তম দিনে ছেলের নাম রাখতে হবে আকিকা দিয়ে, রাখতেই হবে, জরুরি, এটা হলো বাপের জিম্মেদারি। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলেই যাবে যে ছেলের বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে বলছে যে আমার বাপ বিবাহ দিতে চায় না, ছেলের বয়স 25-30 হয়ে গেছে, এখনো ইনকাম করে না, সেই জন্য বিবাহ দিচ্ছে চাচ্ছে না। আল্লাহ আল্লাহর নবী বলছেন বিবাহ করো টাকা বেশি হয়ে যাবে, বিবাহ করলে বরকত হয় টাকা বেশি হয়। তো কোন কালে চাকরি হবে কোন কালে বিবাহ করবে এ বুদ্ধি নেই, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে, এটাই হিসেব বাপ মাকে। ফাইজা বালাগাওল মিজাবে জহু, ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয় ফাইন আসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন নাম ইসমহল আবিহে, সেই পাপ তার বাপের উপরে হবে। কত দিককার আপনি পাপ নেবেন, এমনি তো 5 অক্ত সলাত আদায় করে না, সেদিক গেছে, দোকানে বসে আড্ডা ফিটেন সেটাও গেল, ছেলে মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে পড়ার নাম দিয়ে, সে কোন দিক দিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন? আপনাকে তো মনে হচ্ছে যে নৌকা আপনার একবারে সাগরে ডুবে গেছে, আপনার অবস্থা কেন এরকম, আপনি একটু শরমবোধ করেন না কেন? যাক, এবার ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে, লেখাপড়া করাতে হবে, বাপের জিম্মেদারি, বাপের কয়েকটা জিম্মেদারি চলছে। মান কান লাহু ওয়ালিদা ফা আল্লামা ফাসানা তালিমা ওয়াদাবাহ ফাসানা তাদিবাহ ফালাহু আজরান, কারো যদি একটা কাজের মেয়ে থাকে মালিক যেন তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। তার মানে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে, তো কাজের মেয়ে তো কাজের মেয়ে, তাকেই যদি বিদ্যা শিখাতে হয় তাহলে নিজেরটা, নিজের ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে, এটা বাপের জিম্মেদারি, বাপ জরুরিভাবে ছেলে মেয়েকে শিক্ষা দিবে যে কোনো মূল্যে। গার্মেন্টসে মেয়ে যেতে পারে না, প্রয়োজনে মেয়ের বাপ যাবে। আরেকটা এখানে বলি, পিতাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন আনফেক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো। আনফেক আলা ইয়ালিক, আনফেক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি যে পয়সাপাতি উপার্জন করো এটা ছেলে মেয়ের পিছনে খরচ করো। তাহলে মানুষের উপার্জন, এই উপার্জনীয় সম্পদটা সর্বপ্রথমে কার পিছনে খরচ হবে? ছেলে মেয়ের পিছনে। পড়াতে যেই খরচ হবে সেটাকে বাপ মাকে বহন করতে হবে। বাপ মা কিভাবে বহন করবে? বাপের জমিদারি দিয়ে করবে, না হয় চাকরি করে করবে, না হয় ব্যবসা করে করবে, না হয় দিন মজুরি করে করবে, যেভাবে সহজ সম্ভব হবে বাপ ছেলে মেয়েকে উপার্জন করেই পড়াবেন, এটা বাপের জিম্মেদারি। প্রয়োজনে ছেলে যাবে না গার্মেন্টসে, বাপ যাবে। প্রয়োজনে মেয়ে যাবে না গার্মেন্টসে, বাপ যাবে। যতদিন পর্যন্ত বাপ বেঁচে আছেন উপার্জনের জিম্মেদার তিনি,
ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াবেন তিনি। এইখানে কঠোরতার জন্য আল্লাহ রাসূল আরো দুটো বাক্য বলেছেন। তার একটা বলেছেন, লা তারফু আনহুম আসাকা আদাবান মিন আহলি, তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। মানে ছেলে মেয়ে সবসময় আদর দিয়ে চলবে না, আদর যখন কোনো কাজ করবে না তখন লাঠি দিয়েই ঠিক করতে হবে। এটা আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মোরু আউলাদাকুম অহম আবনাও সাবে সিনিনা, ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো 7 বছর বয়সে, অদরে বহুম আলাই অহম আবনাও আশ্রে সিনিনা, পিটিএ সলাত আদায় করো 10 বছর বয়সে। এ দেখেন, তাহলে আমি অবশ্য তোমাকে এভাবে সাড়া দিতে পড়ে বলিনি, মানে তুমি আবার বিপদে পড়ো না। তার মানে এইভাবে ঠিক বলে একটু পরে তোমাকে আর একজন বলবে যে তুই যে ঠিক বললি, তো তুই তো সলাত আদায় করিস না, তখন তুমি অপমান হও, যেটা আমি চাইনি। আর যেটা আমি বলেছি, 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তখন ওর তার বাপ মেচা আছে, এটা আমি গ্রহণ করিনি। মানে 7 বছর বয়সে পড়তে বলবে, 10 বছর বয়সে পিটাবে, 15 বছর বয়সে তাকে ভিন্ন করে দিবে, ও আপনার খাবে আর সলাত আদায় করবে না, এটা আল্লাহ রাসূল গ্রহণ করেননি।